गुड आफ्टरनून। गुड आफ्टरनून मैम। गुड और केमन एग्जाम दिली? आफ्टरनून मैम। मैम ভালোই হলো। না, ফিজিক্সটা জিজ্ঞেস করছি না, ফিজিক্সটা আমি জানি কে কিরকম দিয়েছে। ফিজিক্স ছাড়া না ওই বাকিগুলো ঠিক ওভারঅলের কথাই বলছি, বাকিগুলো ভালোই হয়েছে। গুড। বাকিরা ম্যাম আমারও ভালো হয়েছে। ম্যাম মোটামুটি হয়েছে। হ্যাঁ, কোর্স তবে মোটামুটি হয়েছে বটে। বাকিরা হ্যাঁ মোটামুটি। কোর্স তবে ভালো, এক্সপেক্টেশন ছিল, রেগুলার ক্লাস করে। হিরেন কি অবস্থা? না মোটা মোটামুটি। মোটামুটি। আচ্ছা, হোম অ্যাসাইনমেন্ট সবার জমা করেছে? সবার কিন্তু পড়েনি এখনো। ইয়েস ম্যাম। আজকের মধ্যে সবাই দিয়ে দেবে বাবা, নালে মুশকিল আছে। এগুলো সব ডকুমেন্টেড হয়ে যাবে কিন্তু কাউন্সিলে, এগুলো না দিলে ম্যাম এই বুঝতে। অ্যাসাইনমেন্টটা মানে ওই যেটা হচ্ছে আমাদের এক্সাম যেটা দিতে দেওয়া হয়েছিল, নাকি সেই আগের যে সেই অ্যাসাইনমেন্ট যেগুলো আপনারা দিয়েছিলেন 4-5টা যেগুলো? হোম অ্যাসাইনমেন্টটা হচ্ছে যেটা ল্যাবের আগে যেটা দেওয়া হয়েছিল, ওপরে হোম অ্যাসাইনমেন্ট করে লেখা ছিল, মনে আছে? ও আচ্ছা ফর্টি আচ্ছা ফাইভ খানা ইয়েস কোশ্চেন ম্যাম ছিল গ্রুপ এ, গ্রুপ বি করে। ফিজিক্স এরটা বলছি, বাকিগুলোর ইয়েস কথা ম্যাম না। ইয়েস ম্যাম হ্যাঁ 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 আর তার আগে যে চারখানা অ্যাসাইনমেন্ট, ওগুলো তো মানে থিওরি এক্সামের জন্য ইন্টারনাল মার্কস, ওটার জন্য ইয়েস অ্যাসাইনমেন্ট, ম্যাম ইয়েস একটা থিওরির জন্য, একটা সেশনের জন্য। থিওরির গুলো তো যা পড়ার আগে পড়ে গেছে, সেগুলোর আপডেট তো তোমাদের আগে দিয়ে দিয়েছি। ওই সেশনালেরটা কিন্তু যারা এখনো দাওনি, জানি না তারা এখানে প্রেজেন্ট আছো কি নেই, তো তারা কিন্তু নিজেরা দিয়ে দেবে, আর বন্ধু বান্ধব যারা আছে, যারা দেয়নি তাদেরকেও বলে দেবে, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা তো বলছি। ইয়েস ম্যাম আচ্ছা আচ্ছা, আজকে আমরা যেটা পড়াচ্ছিলাম ওই জিনিসগুলোই জাস্ট স্টার্ট করব। তার আগে কতগুলো জিনিস আমি সেই বলেছিলাম লাস্ট ক্লাসে, লাস্ট ক্লাসটা যদি অনেক আগে হয়েছে, স্টিল লাস্ট ক্লাসে আমি যেটা বলেছিলাম যে ট্রিগোনোমেট্রির কিছু ফর্মুলা বা ট্রিগোনোমেট্রির কিছু রিলেশন, এগুলো মাথায় রাখতে, মুখস্থ রাখতে। মনে পড়ে? দেখা হয়েছে কারো? ইয়েস ম্যাম বলেছিলেন। ইয়েস ম্যাম দেখা হয়েছে না? আমিও বলেছি, তোমরা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করেছো। না ম্যাম ওটা তো ম্যাথসে করেছিলাম, ওগুলো সব জানা আছে এগুলো। হ্যাঁ, জানা থাকলেও একবার জানা আর একবার দেখে নেওয়া, দুটো তো ডিফারেন্স আছে। আচ্ছা না ঠিক আছে, আপনি আমি জিজ্ঞেস করুন। না হ্যাঁ আমি মোটামুটি যারা দেখেনি বা ধরে নিচ্ছি, ওভারঅল দেখে থাকলেও আমি আরেকবার স্ক্রিন শেয়ারটা করে একটুখানি কি বলে কোন কোনগুলো আমাদের জাস্ট লাগবে সেই সেইগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি। তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এইগুলো দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও বা টুকে নাও, মানে সমস্ত কিছু দরকার নেই। সমুদির যেমন প্রথমে ম্যাম ভয় কাঁপতে কাঁপতে বললো যে ও বাবা ট্রিগোনোমেট্রি, তাহলে তো ব্যস্ত হয়ে গেল, আমি আউট। তো ওই রকম যাদের ট্রিগোনোমেট্রিতে ভয় আছে, তো পুরো ট্রিগোনোমেট্রিতে প্রচুর প্রচুর ফর্মুলা, অত ফর্মুলা মনে রাখা মানে মনে রাখা সহজ কি সহজ নয় সেটা পরের কথা, বাট ম্যাথসে আমাদের তো লাগে। ফিজিক্সে যতটুকু লাগবে সেই পার্টগুলো আমি একটু এখন জাস্ট একটু স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যালো ম্যাম বলে ফেল কে বাবা? ম্যাম নীলাঞ্জন। আমি নীলাঞ্জন বলছি। হ্যাঁ বলছি ম্যাম ট্রিগোনোমেট্রি অ্যাপার্ট ফ্রম দ্য ট্রিগোনোমেট্রিক ফর্মুলাস, আপনি কি সিলেবাস ধরে আজকে থেকে স্লাইড নিয়ে পড়ানো শুরু করবেন? ম্যাম শোনা গেল? হ্যালো ম্যাম। ম্যামের বোধ হ্যালো হয় নেট ম্যাম। কানেকশন হচ্ছে। হ্যাঁ রে বল না, আমার এই ল্যাপটপটা আটকে গেছিল। বল কি একটা বললি জানো, ম্যাম ট্রিগোনোমেট্রিক বলছি যে ফর্মুলা স্লাইড স্লাইড কিসব হ্যাঁ বললি? হ্যাঁ হ্যাঁ ম্যাম অ্যাকচুয়ালি বলছিলাম যে মানে ট্রিগোনোমেট্রিক ফর্মুলাস গুলো বাদে আপনি কি আজকে থেকে সিলেবাস ধরে মানে সিলেবাস ধরে একদম স্লাইড দিয়ে পড়ানো শুরু করবেন? অ্যাকচুয়ালি সিলেবাস ধরে স্লাইড ধরে পড়ানো গুলো এক্ষুনি আমরা টেকনিক্যালি শুরু করলে একটু চাপ আছে, ঠিক আছে? তো সেই কারণে মানে যদি স্লাইড ধরে বা পড়ানো হয় সেটা একটু মানে রাফ ব্যাপার হবে আর কি।
এখন একটু প্রবলেম আছে যেহেতু আমরা টেকনিক্যালি কোনো নোটিশ পাইনি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা কাউন্সিল থেকে, ওকে, সেই কারণে এখন না এখন আর টেকনিক্যালি প্রি পুরো রিকুইজিট ক্লাসের মতোই হবে আর কি। এক্স্যাক্টলি প্রিরিকুইজিট ক্লাসের মতোই হবে, ততক্ষণ না আমরা ফার্দার নোটিশ পাচ্ছি, ঠিক আছে। তো এখন ওই জন্য তোদের, ইনফ্যাক্ট তোদের এটা নিয়ে চাপ নেওয়ার কোনো কারণ নেই, কারণ এখন যেটা হচ্ছে সেটা বরং ভালোই হচ্ছে, কারণ আমরা এই যে আগে এতটা টাইম পেয়ে গেলাম, তার ফলে কি এসএইচএম এ মানে আমরা যদি ধর দুম করে ক্লাসের সময় শুরু করে দিতাম, তো পরপর পরপর সিলেবাস ওয়াইজ যা যা আছে সেগুলো পরপর করিয়ে যেতাম, ঠিক আছে। তো এখন যে এত কিছু ঘষে মেজে অ্যানালিসিস করে ব্যাপারটা পড়া হচ্ছে, সেই ব্যাপারটা হতো না অবভিয়াসলি, মানে এসএইচএম তো এসএইচএম বা ফোর্সড ফোর্স ভাইব্রেশন ড্যাম্পড ভাইব্রেশন যেটাই বলিস না কেন, মানে মোট কথা অসিলেশনের যে পুরো ঘটনাটা, এখানে একটু ম্যাথমেটিক্স একটু ক্যালকুলেশন একটু জাগলারি আছে ব্যাপারটা। তো বরং আগের ক্লাসগুলো মানে এখন একটু এই জিনিসগুলো যদি আমরা হাতে কলমে ব্যাপারটা আগে একটু করে নিতে পারি ভালো করে গুছিয়ে, তাহলে যখন এরপরে মানে কোর একদম পুরো পরপর ক্লাস ওয়াইজ মেথডিক্যালি পড়া হবে, তখন ব্যাপারগুলো অনেক তাড়াতাড়ি ব্রিথ করা যাবে, ঠিক আছে। তো সেই কারণেই এক্ষুনি এক্ষুনি শুরু করা যাবে না, বাট বুঝতেই তো পারছিস মানে পরপর যেগুলো পড়াচ্ছি এগুলো তো একটার সাথে আরেকটা, একটা সাথে আরেকটা, একটা সাথে আরেকটা লিঙ্ক, ঠিক আছে। এগুলো ম্যাথমেটিক্যালি বা তোদেরকে যেভাবে বলছি সেইভাবে তোরা পরপর পড়তে লাগলে তোদের ব্যাপারটা মানে ম্যাথস ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে থাকবে, যে জিনিসটা নাকি তোদের চাপ আছে, ঠিক আছে। বললি ডিফারেন্সিয়েশন পড়ানো হয়নি, মানে এখনো পর্যন্ত তোদের ম্যাথস না হয়তো না সেকেন্ড ডিফারেন্সিয়েশন সেমিস্টার, হয়েছে, ইন্টিগ্রেশনটা হোয়াট এভার। তো প্রথমে বলেছিলি না যে ডিফারেন্সিয়েশনের মেন মেন ইয়েগুলো হয়নি, মেন মেন ম্যাম পার্টগুলো? অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন হচ্ছে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারটা হয়েছিল, কিন্তু এছাড়া হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেগুলো থাকে বা পার্সিয়াল ডেরিভেটিভ থাকে ওইগুলো এখন কিছুই হয়নি, ওগুলো সব সেকেন্ড সেমে আছে। হুম 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 পার্সিয়াল ডেরিভেটিভ না হলেও মোটামুটি ডিফারেনশিয়াল ইকুয়েশন তো এসএইচএম এর ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে গিয়ে লাগবে। তো ওই যে ম্যাথমেটিক্স গুলো যেগুলো আপাতত আমার কাজে লাগবে, সেইগুলো একটুখানি এই প্রিরিকুইজিট ক্লাসে দেখিয়ে নিলে বরং বেটারই হবে আমার মনে হয়, মানে পুরো পর 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 শুরু করে দিলে তখন ওইটা তোদের খেয়ে ধরতে একটু অসুবিধা হবে, ঠিক আছে। আগে এগুলো হচ্ছে যেরকম হোক, তারপরে আমরা নোটিস পেলে তো সঙ্গে সঙ্গে শুরু করে দেবো, সেটা কোনো ব্যাপার না, তখন দেখবি নিজেদেরই চাপ হয়ে যাচ্ছে, মনে হবে এটাই ভালো ছিল। ম্যাম অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে আমরা মানে স্টুডেন্টসরা একটা মানে ভয়ঙ্কর একটা চাপে মানে চাপ যে আসতে চলেছে সেটা আমরা আগে থেকেই আঁচ করে রেখেছি, কারণ ফার্স্ট সেমিস্টারটা এত দেরিতে শেষ হয়েছে, তো আমরা ভেবেই রেখেছি সেকেন্ড সেমিস্টারটা খুব তাড়াতাড়ি শেষ হবে, তার মধ্যে আমাদের এত বড় বড় সিলেবাস কমপ্লিট করতে হতো, সেরকম একটা প্রিপারেশন নেওয়া আছে। এবার এইগুলোর জন্যই মানে ধর যদি তোদের কথাই ঠিক হয় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো বুঝতেই পারছিস তার মধ্যে তোদের মানে এই ম্যাথমেটিক্যাল জিনিসগুলো জাগলিং করাটা করাটা কতটা মানে তুই টাইম পাবি না বেশি, কাজে এখন যদি এই জিনিসগুলো হ্যাঁ ম্যাম তাড়াতাড়ি মানে অনেকটা টাইম নিয়ে যদি করে রাখতে পারিস, আমরা থিওরিটিক্যালি মানে সিলেবাস ওয়াইজ না করলেও যে যে জিনিসগুলো লাগবে সেই সেই জিনিসগুলো করেসপন্ডিং ম্যাথমেটিক্স গুলো যদি আমরা আগে মোটামুটি একটু ছকে রাখতে পারি, তাহলে কি হবে এরপরে যখন শুরু করবো যে ধরবো ছাড়বো, রাইট? এই কারণেই ইয়েস ব্যাপারটা বলছি, আর এসএইচএম টা নিয়ে এতটা জোর দিচ্ছে এই কারণেই, বিকজ দিস ইজ কোর ম্যাথমেটিক্যাল। ফার্স্ট সেমে যেমন ফার্স্ট চ্যাপ্টারটা কোর ম্যাথমেটিক্যাল ছিল, সেই রকম সেকেন্ড সেমে এই এসএইচএম দ্যাট ইজ অসিলেশন পার্টটা কোর ম্যাথমেটিক্যাল। ফার্স্ট চ্যাপ্টার মানে ইউনিট ডাইমেনশনের কথা বলছেন, উল্টো ম্যাথমেটিক্স কথা বলছেন? হ্যাঁ 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 ওখানে আবার কি ম্যাথমেটিক্স ছিল ওখানে? যা বাবা, ডাইমেনশন বার করা, ইউনিট বার করা, ওইগুলোই তো ওটা ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স মানে কি এক ওটা দুই তো সংখ্যা একদম না বসে বেসিক থাকলে লেভেলের, ম্যাথমেটিক্স মানে না? না না মানে ম্যাথমেটিক্স কিন্তু ওটা এতটা বেসিক লেভেলের, তো ওটা তো মানে কোনো ততটা চাপের ছিল না। বাবা তোমরা বেসিক লেভেলেই পড়ছো? হ্যাঁ আচ্ছা, তো মানে ওইটা যেরকম ওই চ্যাপ্টারটাতে যেরকম কি ছিল, মানে থিওরিটিক্যালি দ্যাট ইজ তোমার জাস্ট ডেফিনেশন এটসেট্রা এগুলো খুব কমই ছিল, মানে মোটামুটি 95%ই 90%ই অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে ম্যাথমেটিক্স ছিল, ম্যাথমেটিক্যাল ছিল। তো সেই রকম এই এসএইচএম এর দ্যাট ইজ অসিলেশন এর চ্যাপ্টারেও আমাদের অতটা না হলেও আমরা ধরে রাখতে পারি 60% তো ম্যাথমেটিক্স আছে,
ঠিক আছে, অন্যগুলো যেমন তোমরা মানে আমি সাদামাটা ভাষায় বলছি যে ফিজিক্স বলতে আমরা যা বুঝি যে কিছুটা দুলে দুলে মুখস্থ করবো, কিছুটা বুঝবো, কিছুটা মাথার উপর দিয়ে যাবে আর কিছুটা অঙ্ক কষবো। তো বাকি চ্যাপ্টার গুলো এইরকম, মানে যেরকম আমরা ফার্স্ট সেমে দেখেছিলাম, বাকি চ্যাপ্টার গুলো মোটামুটি এই ক্যাটাগরিতে পড়ে। কিন্তু এই অসিলেশন চ্যাপ্টারটাতে কিন্তু অঙ্কটার একটু বেশি কচকচি আছে, সেই কারণেই এটা শুরু করছে। ঠিক আছে, এরপরে মডার্ন ফিজিক্স টিজিক্স দেখবে, ওইগুলো মোটামুটি গল্প গল্প টাইপের, কিছুটা ফিজিক্স আছে, কিছুটা গল্প আছে, কিছুটা ম্যাথামেটিক্স আছে, সুন্দর দাঁড়িয়ে যাবে। এইটা একটু ওই ম্যাথামেটিক্যাল জিনিস নিয়ে বড্ড নাড়াঘাটা আছে। ঠিক আছে, আচ্ছা, আগের দিন আমরা যে যে ফর্মুলাগুলো ট্রিগোনোমেট্রির বলেছিলাম, দ্যাট ইজ মনে রাখতে তো বা একটু দেখে রাখতে, যারা যারা দেখেছো ওয়েল এনাফ, যারা যারা দেখোনি আমি একটু হাইলাইট করে দিচ্ছি, তাহলেই তোমরা মোটামুটি বের করে নিতে পারবে যে কোন জিনিসটা আমি কতটা দেখতে বলেছি। ঠিক আছে, তারপরে আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমরা আমি তোমাদেরকে কিছু সেটস অফ ইকুয়েশনস দেব, সবকটা হচ্ছে তোমার এসএইচএম ওয়ালা ইকুয়েশন। ঠিক আছে, ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ওয়াই ইজ ইকুয়াল টু ডট 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 ডট, আমরা যা যা পড়েছি সেই রকম ইকুয়েশন দেব, অনেকগুলো দেব। এবার সেই ইকুয়েশন গুলো থেকে, ইকুয়েশন গুলোর চেহারা থেকে তোমাকে আমি যে যে জিনিসগুলো ফাইন্ড আউট করতে বলবো সেইগুলো ফাইন্ড আউট করে আমাকে বলতে হবে। এটা হচ্ছে আজকের ক্লাস। ঠিক আছে, হ্যাঁ, কি হলো আবার? ম্যাম বলছি যে যে জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে ম্যাম, ওইটা তো ঠিক মতো মনে নেই ওইটা ম্যাম, ঠিক মতো মনে নেই। বল আরেকবার, যেগুলো ফাইন্ড আউট করতে হবে তারপর। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম বলছি যেগুলো ফাইন্ড আউট করতে হবে ম্যাম সেগুলো অ্যাকচুয়ালি আপনি তো দেখিয়েছিলেন কিন্তু ওটা ঠিক মতো মনে নেই। হ্যাঁ ঠিক আছে, মনে রাখার জন্য আমি আছি, তো চাপ নেই। হ্যাঁ আপনি বলছেন আমাদের দিয়ে দেবেন কি করে, মানে আমরা আমাদের ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো অঙ্ক কি আজ পর্যন্ত পুরো তোদেরকে ছেড়ে দিয়ে উঠে গেছি যে তোরা করে আমাকে অ্যান্সার বলেছিস দিয়ে তারপর বলেছিস কিভাবে করছিস? না না না, দাঁড়া, দেখা যাচ্ছে তো? ইয়েস ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, এইগুলো হচ্ছে বেসিক জিনিস, যারা যারা ভয় খাচ্ছ, চাপ খাচ্ছ, কতটা পড়বো বুঝতে পারছো না, ও বাবা ট্রিগোনোমেট্রি মানে কি পুরোটাই পড়তে হবে, তাদের জন্য বলি যে এই বেসিক জিনিসগুলো একটু মাথায় রাখবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে মানে কি রাখতেই হবে, না রেখে উপায় নেই, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ফার্স্ট অফ অল এই যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা গুলো, দ্যাট ইজ ফর্মুলা বলতে মানে ফর্মুলা তো সবই, দ্যাট ইজ কোন অ্যাঙ্গেলে কোন জিনিসের কি ভ্যালু হয়, এই যে এই চারটা, সাইন জিরোতে কত, অ্যাঙ্গেল ভ্যালু গুলো জিরোতে কত, 30তে কত, 40তে কত, 60তে কত, 90তে কত, এই যে এই 1 2 3 4 5 5খানা অ্যাঙ্গেলস আছে ফ্রম 0 to 90, এতে কার কি ভ্যালু, এইগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চারটা খুলে দেখে নেবো, ভেবে ভেবে অনেকক্ষণ ধরে বলবো না তা নয়, এইগুলো পড়ে 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 এমন মুখস্থ হবে যে মানে রাস্তাঘাটে যখন যেখানে দেখা হবে জিজ্ঞেস করবো অ্যান্সারটা বলে দিয়ে যাবে, যখন জিজ্ঞেস করবো যে কস, দেখা হলে হ্যাঁ আমার তো তোর সাথে কোনো বন্ধুর দেখা হলো দিয়ে এসে জিজ্ঞেস করলো cos 30° কত, তখন তুই রুটি বা একটু যেন বলে দিতে পারি, ভাবতে না একই যেন ছিল, দাঁড়া ভাবি ভেবে বলি, এটা যেন বলতে, যে যখন যেখানে জিজ্ঞেস করবো যেন অ্যান্সার হাতের কাছে গরম গরম রেডি থাকে। ঠিক আছে, এই ছকটার উপকারিতা হচ্ছে সেটা, এই ছকটার কোনটাতে কি ভ্যালু হয়, কেন হয়, কোনটাতে জিরো হয়, কোনটা কার অপোজিট, মানে অপোজিট মানে ইনভার্স আর কি, তারপর কোনটা কার কমপ্লিমেন্ট, এই জিনিসগুলো যেন একদম এই ভ্যালুস গুলো পড়ে একদম মাথার মধ্যে ছকে থাকে। ঠিক আছে, সাইন কস এরা তো কমপ্লিমেন্ট আমরা জানি, ঠিক আছে, আবার অপোজিট দ্যাট ইজ ইনভার্সটা কি, সাইনের উল্টো কোসেক, সাইনের যা যা ভ্যালু পেয়েছি কোসেক জাস্ট উল্টোটা হয়ে যাবে, কাজে সাইন কস ট্যান এই তিনটের ভ্যালু যদি আমরা মনে রাখতে পারি, এই তিনটের এই 5 সেট অফ ভ্যালু যদি আমরা মনে রাখতে পারি, তো অবভিয়াসলি
তার পরের সেট গুলো দ্যাট ইজ দা ইনভার্স সেট গুলো করেসপন্ডিং ভ্যালুস গুলো আমরা অটোমেটিক বলতে পারবো, যেহেতু এগুলো তার ইনভার্স। সাইন কস টেন এদেরকে চিনি, ঠিক আছে? তো কাজেই সাইনকে যখন চিনি তার মানে কোসেককেও চিনবো আলাদা করে। এদের এদের মানে প্রথম তিনটে, ওপরের তিনটে যদি মুখস্থ থাকে তো নিচের তিনটে আর মুখস্থ করতে হবে না, ঠিক আছে? কিন্তু ওই যেটা বললাম যে মাথার মধ্যে যেন ছকা থাকে জিনিসটা, এ বাড়তে বাড়তে যাচ্ছে, এর ভ্যালুটা বাড়তে বাড়তে যাচ্ছে নাকি এর ভ্যালুটা কমতে কমতে যাচ্ছে, সাইনের সাইন কস টেন সবার, সরি সাইন কস বা সেক কোসেক এদের সবারই ভ্যালু রান করে কোথা থেকে কোথা অবধি, সরি সাইন আর কস এর রান করে হচ্ছে জিরো থেকে ওয়ান অবধি, এটা সবাই জান, জিরো টু ওয়ান নট মাইনাস ওয়ান। এটা অনেকেরই অনেকেই কেন জানি না ভুল করে, জিরো টু ওয়ান বলে না, জিরো টু প্লাস মাইনাস ওয়ান বলে। যাই হোক, তো সাইন আর কস এর ভ্যালু সবসময় জিরো আর ওয়ানের মধ্যে থাকবে, ভালো কথা। এবং সাইনটা কি বাড়তে বাড়তে যাবে আর কসটা কি কমতে কমতে যাবে, কিরকম হবে এদের রিলেশনটা ভ্যালু গুলো, যত ডিগ্রি বাড়বে সাইনের ভ্যালু বাড়তে বাড়তে যাবে, কসের ভ্যালু কমতে কমতে যাবে, ঠিক আছে? আচ্ছা, টেন এর ভ্যালু কি করবে, বাড়তে বাড়তে ইনফিনিটিও হতে পারে, কটের ভ্যালু ইনফিনিটি থেকে কমতে কমতে জিরো হবে। এই জাগলারি গুলো যেন মাথার মধ্যে সেট করা থাকে, নট অনলি জাস্ট ভ্যালুজ বাট ভ্যালু গুলো কিরকম ট্রেন্ডে চলছে সেই জিনিসটা, বোঝা গেল? শুধু ভ্যালু গুলো মাথায় থাকলে চলবে না, ভ্যালু ট্রেন্ড জানতে হবে, বাড়তে বাড়তে যাচ্ছে না কমতে কমতে যাচ্ছে, বাড়তে বাড়তে কতটা বাড়ছে, বাড়তে কমতে কমতে কতটা কমছে। ওকে, আচ্ছা এই গেল ভ্যালুজ গুলো, এরপরে আসছে এই কনভার্সন গুলো। আচ্ছা, এই নিচের গুলোর দিকে তাকিয়ে ভয় পেও না, এগুলো এক্ষুনি আপাতত দরকার নেই। এই যে কনভার্সন কনভার্সন না, ওগুলো তো জানি, ওগুলো তো কোয়াড্রেন্টে করেছি সব। শোনো, আমরা জানি সব কিছু, কিন্তু পরীক্ষার হলে ছড়াইও কিন্তু আমরাই। এবং কেন ছড়াই, যখন বললেন পরীক্ষা হলে তো আমরা জানি এটা হয়ে যাবে, এই হয়ে যাবে করে মানে একটু ব্যাপারটাতে আমরা লুজ দিয়ে দিই। ছড়ানো লোকে দুভাবে ছড়ায়, একটা হচ্ছে না জেনে ছড়ায়, একটা হচ্ছে জেনে ছড়ায়, ঠিক আছে? সেই কারণেই বলছি যে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই আমরা সাইন কস অল সাইন ট্যান কস এর কোয়াড্রেন্ট যেটা আমি আগে আগে একদিন ক্লাসে করিয়ে দিয়েছিলাম সেইভাবে আমরা মনে রাখবো, কিন্তু মনে রাখার সাথে সাথে এই কনভার্সন গুলো ঠিক কিরকম হয়, 90° মাইনাস থিটা হলে কস থিটা হয়, এই জিনিসগুলো, এই যেমন ধর 90° মাইনাস থিটা, সাইন 90° মাইনাস থিটা, আমরা জানি কস থিটা, ঠিক আছে? সমস্ত কিছুটি এই 90° করলে আমরা জানি যে তার কমপ্লিমেন্ট যেটা আসে সেইটার থিটা, ভালো কথা। কিন্তু যখনই প্লাসে চলে যাবে তখন আমরা কোয়াড্রেন্ট ভেবে ভেবে করি ঠিকই, যে অল সাইন, আচ্ছা তাহলে সাইন গুলো শুধু পজিটিভ থাকবে, বাকিটা হ্যান হবে ত্যান হবে, এই সমস্ত গুলো আমরা জানি, আমরা জেনে 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 সেইগুলো পুট করি, ভালো কথা। একটা জিনিস মনে রাখতে হবে যে এই জিনিসগুলো মাথায় ঘোরাতে ঘোরাতে ব্যাপারটা এমন দাঁড়িয়ে যাবে, তখন কি হবে বলতো, তখন জাস্ট আমাদের ভাবতেও হবে না কোয়াড্রেন্টটা, তখন জাস্ট বললেই বেরিয়ে যাবে, আচ্ছা এটা হলে এটা হবে, ঠিক আছে? সাইন 90° মাইনাস থিটা কস থিটা হয়, সাইন 180° মাইনাস থিটা সাইন থিটা হয়, এগুলো মানে কি, এগুলো তখন আমাদের, আমরা কোয়াড্রেন্ট ভেবে করলেও যে ফ্র্যাকশন অফ সেকেন্ড টাইম লাগে তখন সেটা লাগবে না, যদি আমরা এগুলো বারবার বারবার চোখের সামনে দেখি। ভালো হওয়া আর খুব ভালো হওয়া, এই দুটোর ভেতরে যে পার্থক্য, এক হচ্ছে গুলে মুখস্ত করি কোনো রকমে বাবা উতরে, মানে হাঁচর ফাঁচর করে উতরলাম, এটা একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি হচ্ছে আমি জানি ভেবে ভেবে বার করবো, এই জিনিসটা আমিও করতাম, এটা একটু বেশি ফাঁকি মারা প্রসেস, কিন্তু এটা করতে গিয়ে মানে যে জায়গাগুলোতে আমি ঠকতাম সেটা তোদের সাথে মানে শেয়ার করছি, যে ওই এত কিছু বুঝে নিয়েছি মেরে দেব এই ব্যাপারটা করতে গিয়ে কিছু কিছু জায়গায় দেখতাম ওই যেটা বুঝেছি সেটা ভাবতে গিয়ে আমার 2 মিনিট সময় চলে গেল, সেই 2 মিনিট সময় অন্য কিছু একটা আমি করে ফেলতে পারতাম। আমি এত সোজা জিনিসের কথা বলছি না, এমনি অন্য কিছু হয়তো বলছি যেটা ভাবতে গিয়ে আমার হয়তো 30টা সেকেন্ড চলে গেল, ওই 30টা সেকেন্ড আমি যদি প্রত্যেকটা ক্ষেত্রে বাঁচাতে পারতাম, মানে আমি যদি ব্যাপারটা শুধুই মাথায় রেখে দিলাম বুঝে গেছি বলে ছেড়ে না দিয়ে, যদি ব্যাপারটা রেগুলার চর্চা করে মুখস্থর জায়গায় নিয়ে যেতে পারতাম, তাহলে কিন্তু আমার ওই সময়গুলো বেঁচে যেত, উইচ হেল্পস ফর কম্পিটিটিভ এক্সামস। কিংবা ধর ভাইবা, ভাইবাই তোকে হট করে জিজ্ঞেস করলো যে এইটা যেন কি হয়, এত সোজা না ধর আরেকটুখানি কঠিন, বাট তোর মনে হবে যে বাবা এ তো ইজি, আমি বলে দিতে পারবো, ঠিক আছে?
তো ভাইভাতে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করলো, মানে যখন গ্র্যান্ড ভাইভা হয় তখন কিরকম হয়? এখন তো এই সমস্ত কিছু তোরা এসেন্সি পেলি না, যখন গ্র্যান্ড ভাইভা হয় তখন কি হয়? তখন একসাথে অনেককে বসালো, 10 জনকে বসালো, কিংবা আমাদের যখন চাকরির ক্ষেত্রে গ্রুপ ডিসকাশন হ্যান ত্যান এই সমস্ত জিনিসগুলো যখন, তখন কি একসাথে অনেককে বসায়, এবং তখন সবসময় একটা কম্পিটিশনের ব্যাপার থাকে। তুই একটা, তোর একটা জিনিস সম্বন্ধে খুব ভালো নলেজ রয়েছে, স্টুডেন্ট এর খুব ভালো নলেজ রয়েছে, স্টুডেন্ট বি কিন্তু ব্যাপারটা মুখস্থ করে গেছে। অনেক সময় দেখা যায় স্টুডেন্ট বি কে স্টুডেন্ট এর থেকে ভালো স্টুডেন্ট বলে কনসিডার করা হলো, কেন না সে ইনস্ট্যান্ট জবাবটা দিতে পেরেছে। তো তার থেকে আমি বলবো স্টুডেন্ট সি হচ্ছে বেটার, যে নাকি ব্যাপারটা বোঝেও ক্লাস মুখস্থ করে, সে লোককেও স্যাটিসফাই করতে বললো নিজেও স্যাটিসফাই করে, ঠিক আছে? এই কারণে বলছি যে ব্যাপারটা শুধু মাথায় রাখলে হবে না, বারবার বারবার চর্চা করতে হবে। তো যারা চাপটা খেয়ে ফেলেছো ট্রিগোনোমেট্রি সম্বন্ধে, তাদেরকে বলে রাখি এই দুটো জিনিস ছাড়া আমাদের খুব একটা বিশেষ কিছু আপাতত এক্ষুনি লাগছে না। আচ্ছা, আরেকটা জিনিস লাগছে, সেটা আমি যেটা বলেছিলাম এক্ষুনি, আজকে হয়তো লাগবে না, বাট এরপরে আমরা যখন আস্তে আস্তে আর একটু টাফের দিকে যাব তখন হয়তো লাগবে, সেটা হচ্ছে এই যে দিস ফর্মুলাস। এইখানে এই এত গুচ্ছের জিনিস মোটেই পড়তে হবে না, অবশ্যই না। 1, 2, 3, 4 এই চারটে, এখানে 33, 34, 35, 36 বোঝা গেল? ম্যাম ম্যাম কোনগুলো পড়বো একটু মার্ক করে দিলে ভালো হতো। মার্ক মানে আমি এখানে তো কিছু দিয়ে মার্ক করার জায়গা নেই, আছে নেই তো? আচ্ছা, তো জাস্ট স্ক্রিনশট নিয়ে তোরা মার্ক করে নে, পেনটে গিয়ে মার্ক করে নে। 1, 2, 3, 4 33, 34, 35, 36 আর না হলে কষ্ট করে হাতে লিখে নে। ম্যাম 1, 2, 3, 4 আর 35 to 36 এই এই কয়েকটা হচ্ছে মার্ক করে রাখবো, তাই তো? 1, 2, 3, 4, 34, 35 দাঁড়া এক মিনিট। হ্যাঁ, কোথায় ছিলাম? এই যে মানে এই যে সাইন কস সামেশন, ঠিক আছে, আগের দিন বলেছিলাম তো, আজকে একটু মানে হাত কলমে দেখিয়ে দিলাম। এই যে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, এদের ফর্মুলা গুলো। আর এখানে সাইন এ প্লাস সাইন বি, সাইন এ মাইনাস সাইন বি, কস এ প্লাস কস বি, কস এ মাইনাস কস বি, এই আটখানা একটু মাথায় রেখো। ঠিক আছে, স্ক্রিনশট নেয়া, দেখা, টোকা, যা যা করতে চাও করা হয়ে গেলে বলবে। আচ্ছা, বাকি হোয়াট অ্যাবাউট বাকিরা? Yes, ma'am. হয়েছে তো সবার মোটামুটি? ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম তোমাদের, যে কিছু এসএইচএম এর ইকুয়েশন দেব, তোমাদের সেই ইকুয়েশন গুলো দেখে দেখে আমাকে কি কি জিনিস আমি প্রোভাইড করতে বলবো সেই জিনিসগুলো আমাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে?
for example, you share. अच्छा ऐसे ही मैं इक्वेशन मैम कथा सुना जाच्छे ना এবার শোনা যাচ্ছে यस मैम শোনা যাচ্ছে আচ্ছা এসএইচএম এর যে ইকুয়েশনস গুলো ছিল ঠিক আছে যে ইকুয়েশন কার ছিল রাদার আমি বলতে পারি অন্যগুলো তো মানে ডিরাইভ করছি ফ্রম আদার ইকুয়েশন টু দ্যাট ইকুয়েশন তো যে পার্টিকুলার টিপিক্যাল যে ইকুয়েশনটা ছিল ওটা চেহারাটা কি রকম ছিল কে আমাকে বলবে ম্যাম এটা ছিল x equals to a sin omega t plus phi x is equals to বা y is equals to যেভাবে তোমরা বলতে পারো x কেও ডিসপ্লেসমেন্ট করতে পারো y কেও ডিসপ্লেসমেন্ট করতে পারো সো দ্য ইকুয়েশন ওয়াজ অ্যাকচুয়ালি y বা x ই বলি যখন ইয়ার ইনাম নিরঞ্জনের x ইচ্ছা তো আমি x ই করে দিচ্ছি ব্যাপারটাকে আচ্ছা a ম্যাম ওটা ওই ফোর্স কনস্ট্যান্ট x ছিল ওই জন্য ডিসপ্লেসমেন্ট আমার মাথায় x চলে এসেছে a তারপরে কি থাকে ম্যাম সাইন अच्छा a sin omega t plus phi তাই তো yes এটা এক সেকেন্ড দাঁড়াও এক মিনিট একটু ওকে হ্যাঁ আচ্ছা শোনা যাচ্ছে তো ইয়েস আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এবার একটা কথা বলি সেটা হচ্ছে আমি একটা জিনিস বলেছিলাম যে আমরা সাইন হিসেবেও ব্যাপারটাকে লিখতে পারি এসএইচএম এর ইকুয়েশন কস হিসেবেও লিখতে পারি তাই তো ইয়েস ম্যাম মনে আছে ইয়েস আচ্ছা এইখানে একটা জিনিস একটু জাস্ট আমি মানে টেকনিক্যালি বলে রাখছি জানি না এটা তোরা কতটা নিতে পারবি দ্যাট ইজ তোরা কমপ্লেক্স নাম্বার শিখেছিলি তো ইয়েস ম্যাম ইয়েস ম্যাম করেছিলাম আমরা কমপ্লেক্স নাম্বার না পড়লে অসুবিধা নেই না পড়লে হ্যাঁ মানে কোন একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা দুটো পার্টে লিখতে পারি একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট জানিস তুমি ইয়েস ম্যাম ইয়েস ম্যাম এ প্লাস আই বি এটা হচ্ছে রিয়েল পার্ট আই বি টা মানে বি টা হচ্ছে ইমাজিনারি পার্ট এক্স্যাক্টলি তো আমরা জেনারেলি কোন কমপ্লেক্স নাম্বারকে এইভাবেও লিখতে পারি দ্যাট ইজ এক্স প্লাস আই ওয়াই তাই তো ইয়েস ম্যাম মানে যারা জাস্ট কমপ্লেক্স নাম্বার জানিস তারা শুধু একটুখানি মানে ব্যাপারটা জাস্ট এসেন্স দেওয়ার জন্য আমি বলছি
যারা জানিস না চাপ নেওয়ার কিছু নেই, এইটাকে জানতে হবে এরকম কিছু কথা নেই, ঠিক আছে? এটা হচ্ছে মানে পড়ান না থেকে ওরা এক্সট্রা ফার্স্ট জিনিস সেমিস্টারে বলছি আমি। ম্যাথমেটিক্সে ছিল আচ্ছা, এইবারে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার লিখে, কমপ্লেক্স নাম্বারকে ওকে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ভাবেও লেখে, সেটা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, তাই তো? ইয়েস ম্যাম। এভাবে লেখে? আচ্ছা, এই কারণেই আমি মানে টেকনিক্যালি এতদিন এটাকে x হিসেবে না লিখে y করে লিখছিলাম। কেন না? দেখ, এখানে যেটা y সেটা ইমাজিনারির সাথে আছে, এখানে যেটা sin থিটা সেটা ইমাজিনারির সাথে আছে। x y ইটসেলফ হচ্ছে রিয়েল, তাই তো? সেই জন্য সাইন থিটাটাও রিয়েল, কস থিটাটাও রিয়েল। তো এটা জাস্ট তুমি x ইজ ইকুয়াল টু sin ওমেগা t প্লাস ফাই লিখতে পারো, y ইজ ইকুয়াল টু a cos ওমেগা t প্লাস ফাই লিখতে পারো, কেউ কিছু বারণ করবে না বা বলবে না যে কিছু ভুল হয়েছে। কিন্তু মানে কিছু কিছু থাকে না, যে এটা জেনারেলি এইভাবেই লেখে, যেমন ভেলোসিটি কে লোকে ছোট হাতের v দিয়েই লেখে, তুই বড় হাতের v দিয়েও লিখতে পারিস, কেউ কিছু মারতে আসবে না তোকে বা কিছু করবে না। বড় হাতের v না লিখে আমি w দিয়ে লিখতে পারি, আমি u দিয়ে লিখতে পারি, কিন্তু জেনারেলি চলে হচ্ছে ছোট হাতের v। সেই রকমই একটা নোটেশন। আরে কি হলো, হ্যালো ম্যাম, সবার বোধহয় ফোন এসছে ম্যাম। একটু যাই হোক, একটু অফ হয়ে গেছে, শোনা যাচ্ছে? ইয়েস শোনা ম্যাম, যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, এইটা পরে পরে শোনা যাচ্ছে নাকি? শোনা যাচ্ছে এখন ক্লিয়ারলি? হ্যাঁ ম্যাম, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা, যে জায়গাটাতে ছিলাম, দ্যাট ইজ এই যে, যেহেতু আমরা মানে টেকনিক্যালি লেখার যে প্রসেসটা যেটা বলে, সেই কারণেই আমি মানে এটা বলছি যে জেনারেলি ওয়াইটাকে সাইন থিটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। যেমন মানে এই যে এক্সপ্রেশনটা আমি লিখেছি, এটা ভুল নয় কিছু, অবভিয়াসলি উই ক্যান রাইট এক্স ইজ ইকুয়াল টু এস আইন ওমেগা টি প্লাস থিটা। এবং আমি আগের ক্লাসে একটা বলেও ছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে কস থিটা আর সাইন থিটার ভেতরে কিন্তু পার্থক্য নেই। পার্থক্যটা কোথায়? একটা কস থিটা আর একটা সাইন থিটার ভেতরে পার্থক্যটা কোথায় থাকে? ডিফারেন্স, ফেজ ডিফারেন্স, স্টার্টিং পয়েন্ট। এই হ্যাঁ, দ্যাট ইজ এই ফাই টার্মটার ভেতরে যত মানে কমপ্লিকেশন লুকিয়ে থাকে, ঠিক আছে? বাকি অন্য কোনো কিছুকে কিন্তু এরা এফেক্ট করে না। আচ্ছা, তো হ্যাঁ, এই ফেজ ডিফারেন্সের ভেতরে যে ডিফারেন্সটা লুকিয়ে থাকে আর কিছু না, তো সেই কারণে আমরা কিন্তু এই ওয়াইটাকে জেনারেলি সাইন দিয়ে লিখি, আর এক্সটা মানে এক্স যদি আমরা এটাকে কস থি কস হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, দ্যাট ইজ এই কস ওমেগা টি প্লাস ফাই হিসেবে যদি লিখতে চাই, তখন আমরা এক্স ইকুয়াল টু করে লিখি। বোঝাতে পারলাম এতদিন কেন ওয়াই 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 করে লিখে আসছিলাম? হ্যাঁ, ওয়াই করব আমি, জাস্ট লিখলাম এই কারণে যে ব্যাপারটা অসুবিধা কিন্তু কিছু হয় না। ইনফ্যাক্ট এরপরে আমরা অনেক প্রবলেম দেখবো, হয়তো এক্সটাকে এরকম ভাবে দিয়েছে, ওয়াইটাকে এইভাবে দিয়েছে, ইভেন এটাও আছে অনেক জায়গাতেই আছে, জেড ইজ ইকুয়াল টু এটা। যখন আরেকটু হায়ারে যাবি, যখন ইলেকট্রোম্যাগনেটিজম করবি, যদি একটু কোর ইলেকট্রোম্যাগনেটিজমে যাস, যেখানে নাকি থ্রি ডাইমেনশনে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই ট্রাভেল করে, তখন আমরা জেডও লিখতে পারবো এইভাবে। কিন্তু মানে ফর দ্য টাইম বিং আমি যেটা বলছি, যে জেনারেলি আমরা এইভাবে লিখি, মানে ওয়াই দিয়ে ওয়াই এর সাথে ওয়াই এর কম্পোনেন্টটা, এক্স এর সাথে এক্স এর কম্পোনেন্টটা, এইভাবে লিখি। যে কারণে মনে আছে আমরা সার্কেলটাকে লিখতাম এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, মনে পড়ে? সার্কুলার ইকুয়েশন যখন করতে যেতাম, ম্যাম কোঅর্ডিনেট জিওমেট্রি তো করিনি, এই জন্য জানি না এগুলো। কোঅর্ডিনেট জিওমেট্রি যারা পড়েছিস, আমি পুরো ব্যাপারটাই বলছি, যারা পড়িস নি এত চাপ নেওয়ার কিছু দরকার নেই, কিন্তু মানে আই এম জাস্ট গিভিং দ্য এসেন্স, যার এসেন্সটা নিতে ভালো লাগবে তারা নাও, এটাতে কিছু হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নেই যে মাথায় ঢোকাতেই হবে। তো সেটাই বলছি যে যখন কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা করতাম, তখন মনে আছে
কোঅর্ডিনেট জিওমেট্রি অত কঠিনে যাওয়ার দরকার নেই। এমনি আমরা যখন টু ডাইমেনশনাল একটা সার্কেলকে লিখতাম, কি লিখতাম, এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা লিখতাম, ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা লিখতাম, বিকজ অফ দিস রিজন, যে ওয়াই পার্টটা ইমাজিনারি ডিনোট করে, দ্যাট ইজ সাইন থিটা পার্টটা ডিনোট করে, আর এক্স পার্টটা কস থিটা পার্টটা ডিনোট করে। ক্লিয়ার হলো সবার কাছে? Yes, ma'am. Yes, ma'am. Okay. এবার তাহলে আমি, আচ্ছা যে ইকুয়েশনটা আমি লিখব, ঠিক আছে, সেই ইকুয়েশনটার প্রত্যেকটা টার্ম কি ডিনোট করে আমাকে বলো। ওয়াই, ওয়াইটা কি জিনিস? ম্যাম, ডিসপ্লেসমেন্ট ফ্রম দা মিন পজিশন। Yes, ma'am. ফ্রম দা মিন পজিশন। এ, এটা কি জিনিস? ম্যাম, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দা মিন পজিশন। অ্যামপ্লিটিউড ম্যাম। সেটাকে কি নামে ডাকি আমরা? অ্যামপ্লিটিউড। ভেরি গুড। Yes, অ্যামপ্লিটিউড। এ, তারপরে কি থাকে? কি থাকে? সাইন ম্যাম, অপারেটর। ওয়াই ইজ ইকুয়ালস টু হলে এখানে আমাদের সাইন দিবে, আর এক্স ইজ ইকুয়ালস টু হলে আমরা কসেই খুশি থাকবো, তাই তো? আচ্ছা, সাইন, তারপরে কি লিখি আমরা? ওমেগা, কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা টি প্লাস লিখি হচ্ছে, প্লাস যা যা আছে সবকিছু ঢুকিয়ে দিই ফাই এর মধ্যে। ফাইটা হচ্ছে কি? ফেজ ডিফারেন্স। ওকে, এইবারে, হ্যাঁ এইবারে তোমাদের আমি একটা ইকুয়েশন দিচ্ছি, ওয়াই ইজ ইকুয়ালস টু এ সাইন আমাকে তাহলে এই এক্সপ্রেশনটা থেকে বলো যে ওমেগাটা কি আর ফাইটা কি। নিচের ইকুয়েশনটা জাস্ট কম্পেয়ার করো আর আমাকে। ম্যাম, সেকেন্ড ইকুয়েশনটাতে তো ফেজ ডিফারেন্স নেই। মানে ফাই ইজ ইকুয়ালস টু ম্যাম জিরো। জিরো? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার এর আন্ডারে যে পার্টটা সেটা ওমেগা, সেটা চোখে দেখে বলা যাচ্ছে না রুট ওভার এর আন্ডার কি পার্ট। এত ছটফটানিটা একটু কমা, ধ্যান ট্যান কর, একটু ছটফটানিটা কমবে, ঠিকঠাক অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? তাহলে রুট কে বাই এম, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হিয়ার, বোঝা গেল? আচ্ছা, আমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথে লিনিয়ার ফ্রিকোয়েন্সির একটা সম্পর্ক বলেছিলাম, মনে পড়ে? ওমেগা ইজ ইকুয়ালস টু টু পাই এফ, এফটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, তাই তো? ঠিক, তাহলে এবার এই এক্সপ্রেশনটা থেকে আমাকে লিনিয়ার ফ্রিকোয়েন্সিটা কত হবে বলে দে। যেটা সেকেন্ডে দিলেন, যেটা রুট ওভার কে বাই এম, যে ওইটা অবশ্যই অবশ্যই এই এক্সপ্রেশনটা থেকে আমরা পেয়েছি যে ওমেগা ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ কে বাই এম,
তাহলে এফটা কত হবে? তাহলে রুট ওভার কে বাই এম বাই টু ফাই বাই টু পাই বাই টু পাই মানে ওয়ান বাই টু পাই রুট ওভার অফ কে বাই এম। এফ ইজ ইকুয়াল টু হবে ওয়ান বাই টু পাই রুট ওভার অফ কে বাই এম। বোঝা গেল? জিনিসপত্র খুব ইজি, শুধু কম্পেয়ারটা করতে জানতে হবে, ব্যাস দ্যাটস ইট। আর কিছু বোঝাতে পারলাম আমি? ইয়েস ম্যাম। আমি একটু দেখি। আচ্ছা হ্যাঁ, দেখ না, চোখ ভরে দেখ, দেখা শেষ হলে বলবি, পরেরটাতে যাবো। ওকে ম্যাম, প্রসিড। বোঝা গেছে? আচ্ছা এবার খুব সোজা একটা দিচ্ছি, খুব সোজা। ওয়াই ইজ ইকুয়ালস টু ফোর সাইন ওমেগা টি, সরি বল কোনটা কি? ফেজ ডিফারেন্সটা তো পাই বাই সিক্স, ডিফারেন্সটা পাই বাই টু পাই এফ টা তো ওমেগা, ওমেগা হচ্ছে টু পাই এফ। আর অ্যামপ্লিটিউড ফোর, ফোরটা ম্যাম অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড ফোর। এবারে অ্যামপ্লিটিউড আমরা ফোর হচ্ছে ম্যাগনিটিউড, তারপরে আমাকে যদি সেন্টিমিটার বলে তো সেন্টিমিটার, যদি মিলিমিটার হয় তো মিলিমিটার, যদি কিলোমিটার হয় তো কিলোমিটার, সেই ইউনিটটা বসিয়ে দেবে, তাই তো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। হ্যাঁ সিমিলারলি আমরা ওমেগাতেও তাই করব, ওমেগাতেও আমরা সেকেন্ড ইনভার্স বসিয়ে দেবো, সেকেন্ড ইনভার্স হচ্ছে ফ্রিকোয়েন্সির ইউনিট, আর ফাই এর কোনো ইউনিট হয় না, তাই তো? ফাই এর কেন ইউনিট হবে না একটু বল দেখি, সব করিয়েছি, নিজের একটু বুদ্ধি কাটিয়ে বল, বলেওছি। ওমেগার ইউনিট ওয়ান বাই সেকেন্ড হবে কেন সেটা বল, আর ফাই এর ফাইটা ইউনিটলেস কেন হবে সেটাও বল। শোনা যাচ্ছেন না আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ তাহলে ফাইটা ইউনিটলেস কেন, ফটাফট, অনেকবার পড়িয়েছি। ম্যাম ফাইটা তো ম্যাম একটা কনস্ট্যান্ট, তো মানে কনস্ট্যান্ট বলতে কি মানে ওটা তো একটা ডিফারেন্স, মানে ওই কারণে ওটা মানে নাম্বার, তো মানে তো ওই কারণে ওটা ইউনিট লিস্ট হচ্ছে। কি করে বুঝলাম ফাইটা নাম্বার, ফাইটা তো নাম্বার নাও হতে পারতো। এ কে বলছি যে ইউনিট ডাইমেনশন খুব সোজা? ম্যাম আমি নীলাঞ্জন, ওইখানে পড়িয়েছিলাম সেকেন্ড ক্লাসে, মনে পড়ে? সেকেন্ড না, ফোর্থ ক্লাসে। না ম্যাম মনে পড়ছে না। হ্যালো ম্যাম, বলে বল ম্যাম, ফেজ ডিফারেন্সের মধ্যে তো অনেক ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি থাকতে পারে, সেটা কি আমরা সেটা নাও জানতে পারি, তো সেই জন্য কি কোনো ইউনিট দেওয়া হয় না? এই জন্য কনস্ট্যান্ট ধরে দিলাম। হ্যাঁ বলতে পারছি না, অনেক ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি থাকলে আমরা তো জানতে তো পারবো যে কি ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, তার বেসিসেই তো ইউনিটটা ফিক্স হবে। এই পুরো জিনিসটা কি সাইন কস ট্যান তাদের পেটের ভেতরের জিনিসটা, আর্গুমেন্ট, এবারে পারা যাবে?
ম্যাম আর্গুমেন্টে তো কোনো ইউনিট হয় না, হ্যাঁ ম্যাম ডাইমেনশন হয় না, ডাইমেনশন হয় ম্যাম, হয় না হয় না ম্যাম, ইউনিট হয় না ডাইমেনশন হয় না, হ্যাঁ তো ইউনিট হয় না আর্গুমেন্টের, ইউনিট হয় না ডাইমেনশন হয় না, সেই কারণেই, সেই কারণেই ফাই এর কোনো ইউনিট নেই ডাইমেনশন নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমরা কোথায় আকাশ পাতাল হবে, এটা সব থেকে সিম্পল অ্যান্সার। ইয়েস ম্যাম, ওমেগা টি প্লাস ফাই এই গোটাটাই হচ্ছে আর্গুমেন্ট, এবং আর্গুমেন্টের কোনো ইউনিট হয় না, তাহলে ওমেগা টিরও ইউনিট হবে না, ফাই এরও ইউনিট হবে না, দুটো জিনিস যোগ করছি তাই তো, যেহেতু ওমেগা টি ইউনিট হবে না সেই কারণে ওমেগার ইউনিট কত হবে ম্যাম, সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স, যেহেতু ওমেগা টি গোটাটা ইউনিটলেস, obviously that is, that has been added with phi, so phi is also unitless. কি কতবার পড়েছি এটা ম্যাম, endless times, countless times বলছি প্রথম দিন থেকে, অত তো সোজা জিনিসটা মাথায় ফেললো না, বোঝা গেছে কেন বারবার পড়তে বলি? Yes ma'am, yes ma'am. আচ্ছা তাহলে এইখানে ওমেগা পার্টটা হচ্ছে 2 পাই f তাই তো, আর ফাইটা হচ্ছে এইটা 5/6, অবশ্যই ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই f আমরা লিখব, তার পাশে লিখে দেব সেকেন্ড ইনভার্স, আর 4 লিখব না, অ্যামপ্লিটিউড 4 এর একটা ইউনিট থাকবে, ইউনিট অফ ওয়াট থাকবে, কিসের ইউনিট থাকবে ম্যাম, কি বলছেন? 4, 4 টা হচ্ছে অ্যামপ্লিটিউড, তোরা বলেছিস ঠিক আছে, তাহলে অ্যামপ্লিটিউড কত লিখবো, অ্যামপ্লিটিউড শুধু 4 লিখবো না কোনো ইউনিট লিখবো? সেটা হবে এর ডাইমেনশনের সমান, এন্ড অ্যাজ ওয়াই ইজ অ্যাকচুয়ালি দ্য ডিসপ্লেসমেন্ট অর দ্য লেন্থ, দ্যাটস ওয়াই 4 এর ইউনিট হবে লেন্থের ইউনিট, হলো? Yes. Yes. তার মানে y যদি আমার কিলোমিটারে থাকে তো 4 টা হবে কিলোমিটার, y যদি আমার সেন্টিমিটারে থাকে তো 4 টা হবে সেন্টিমিটার, এন্ড সো অন, বোঝা গেল? দেখো ব্যাপারটা কি, জিনিসগুলো খুব সোজা, কিন্তু কি ভীষণ বেসিক জিনিস মাথায় রাখতে হয়, খুবই বেসিক জিনিস মাথায় রাখতে হয়, তাহলেই একমাত্র এই খুবই সোজা জিনিসগুলোকে করা যায়। ওকে আচ্ছা, এইবারে আমি একটু কঠিন একটা জিনিস দিচ্ছি, অর্থ y ইকুয়াল টু 2 cos, এখানে ওমেগা টি প্লাস পাই দিয়ে দিই, ওমেগা টি প্লাস, বল কি করবো এটাকে নিয়ে ম্যাম, আর্গুমেন্টটা তো অ্যাজ ইউজুয়াল ঠিকঠাকই থাকবে, মানে ওমেগা টি আর ফাই যেটা, আর্গুমেন্ট তো পরের গল্প, এ কি এর মতো দেখতে হয়েছে টোটাল, অর্থাৎ সাইনে চেঞ্জ করতে হবে না, ডিগ্রি মাইনাস থিটা, ভেরি গুড, কিভাবে নিয়ে যাবো কসটাকে সাইনে, 90 ডিগ্রি মাইনাস থিটা ম্যাম, 90 ডিগ্রি দেবে, বল 90 ডিগ্রি মাইনাস থিটা করবো, কি কি করবো, ম্যাম 90 ডিগ্রি প্লাস থিটা করলে তবে তো সাইনে যাবে, কেন 90 ডিগ্রি মাইনাস থিটা করলে সাইনে যাবে না, কস থেকে সাইনে যেতে গেলে কি করতে হয়, চল দেখি, 90 প্লাস থিটা করলে তো মাইনাস সাইন হয়ে যাবে, cos 90 ডিগ্রি প্লাস থিটা করলে মাইনাস সাইন থিটা হয়ে যাচ্ছে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, সাইন থিটা, সাইন থিটা, cos 90 ডিগ্রি প্লাস থিটা করলে কত হবে, মাইনাস সাইন থিটা, ইয়েস ম্যাম, এবার বল কোনটা করব, 90 ডিগ্রি মাইনাস থিটা করব না 90 ডিগ্রি প্লাস থিটা করব,
না মাইনাস থিটা করব তো cos 90 ডিগ্রি মাইনাস থিটাই তো সাইন থিটা লেখাটা বার করি বল এবার কোনটা করব ম্যাম বলছি 90 ডিগ্রি মাইনাস থিটা বললেই তো সাইন থিটা হচ্ছে তো cos 90 মাইনাস থিটা করব cos 90 মাইনাস থিটা করব তো আচ্ছা ঠিক আছে করি করে দেখি কি গন্ডগোলটা হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা গন্ডগোল হবে কি গন্ডগোল হবে সেটা আমরা দেখি আচ্ছা 2 তাহলে cos কে সাইনে নিতে হবে তাহলে আমি কি করব কি লিখব আমাকে বলে দাও আমি জানি না কি লিখব তোরা বল কি লিখব তো 90 মাইনাস cos ওমেগা t প্লাস 5 এক দুইয়ের পরে 90 কি করব ম্যাম সাইন লিখব সাইন লিখব আচ্ছা সাইন লিখলাম তারপর ম্যাম তারপরে ব্র্যাকেটের মধ্যে হবে 90 মাইনাস ওমেগা t মাইনাস 5 90 আচ্ছা 90 টাকে 90 না করে পাই বাই 2 করছি পাই বাই 2 মাইনাস ওমেগা টি ওমেগা টি মাইনাস 5 মাইনাস 5 হবে ব্র্যাকেট দিয়ে দিই তো প্লাস 5 মানে প্লাস 5 প্লাস 5 হবে বোঝা গেল আচ্ছা খুব সুন্দর কিন্তু এখানে একটা টেকনিক্যাল গন্ডগোল হয়ে গেল কি হলো বলতো কি হলো কিছু গন্ডগোল হলো না সব ঠিক আছে বলে মনে হচ্ছে ঠিকঠাকই তো লাগছে আচ্ছা এবার বলি কোনটার কথা বলছেন বলছিস না আপনি কি 2টা 2টা নিয়ে কিছু বলছেন না না 2 2 এর মতো নিয়েও আছে আমি আর্গুমেন্ট পার্টটা নিয়ে বলছি কার কি মনে হচ্ছে সেটা আমাকে বল নিজেরা ভাব ভেবে বল আমাকে ম্যাম ব্র্যাকেটটা উঠে গেলে তো 5 এর আগে মাইনাস সাইন চলে আসবে সে আসবে ফাই এর আগে যেমন মাইনাস সাইন আসবে ওমেগার আগেও মাইনাস সাইন চলে আসবে তাই তো কিন্তু আমাকে যদি এই চেহারায় আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে ওমেগার আগে মাইনাস রাখলে চলবে না ম্যাম না ম্যাম না ম্যাম চলবে প্লাস করতে হবে তাই তো ইয়েস ম্যাম করতে হবে আচ্ছা তাহলে এবার বলতো এখানে কি মডিফিকেশন করব তাহলে আমি সাইন পাই বাই 2 মাইনাস থিটা সেটা যেমন কস থিটা হয় তেমনি সাইন পাই বাই 2 প্লাস থিটা সেটা কি হবে কস থিটা হবে না কস থিটাই হবে তাহলে আমরা কোনটা চুজ করব পাই বাই 2 মাইনাস থিটাটা চুজ করব না পাই বাই 2 প্লাস কস থিটাটা চুজ করব না এই কস থিটা না পাই বাই 2 প্লাস থিটা সাইন পাই বাই 2 প্লাস থিটা এক্স্যাক্টলি এই কারণেই আমি প্রথমে বলছিলাম যে যখন মাইনাস 2 তোরা বলছিস বটে কিন্তু মাইনাস 2 টা যদি লিখিস তখন একটা টেকনিক্যাল গন্ডগোল হবে টেকনিক্যাল গন্ডগোলটা কি না আমাদের এই ব্যাপারটা মনে রাখতে হবে এর সাইন মানে এই যে অ্যাম্প্লিটিউড এর সাইন যা হোক হতে পারে প্লাস হতে পারে মাইনাস হতে পারে যা ইচ্ছা হতে পারে কিন্তু এই যে আর্গুমেন্ট পার্ট এখানে যে ওমেগা টি বসে রয়েছে যদি সাইন থাকে তাহলে অবশ্যই ওমেগা টি শুড বি পজিটিভ ওমেগা টি কে পজিটিভ হতেই হবে এবং ওমেগা টি কে পজিটিভ করার জন্য আমাকে কি যা যা করার তাই করতে হবে এখানে যেমন পাই বাই 2 প্লাস ওমেগা করেছি ঠিক আছে এই করতে গিয়ে যদি এখানে কোথাও একটা নেগেটিভের গল্প এসে যেত আমরা সেই নেগেটিভটাকে আর্গুমেন্টটাকে বার করে নিতাম দ্যাট ইজ ধর আমার যদি এরকম সাইন অফ মাইনাস সামথিং এসে যেত তখন আমরা মাইনাস সাইন করে লিখতাম দিয়ে আর্গুমেন্টটাকে নেগেটিভ করতাম কিন্তু মনে রাখতে হবে সরি অ্যাম্প্লিটিউডটাকে নেগেটিভ করতাম কিন্তু মনে রাখতে হবে আর্গুমেন্ট কখনো নেগেটিভ হবে না
আর্গুমেন্ট যেন এরকম সাইন ওমেগাটি এই গাঁট ছড়া বন্ধনে যেন থাকে, সাইন অফ ওমেগাটি, কখনো যেন সাইন অফ মাইনাস ওমেগাটি না হয়। বোঝাতে পারলাম? ইয়েস ম্যাম বুঝেছি। এটা কি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য? না, এটা হচ্ছে সুবিধাটা কোথায় থাকে, কারণ এটা যেহেতু স্ট্যান্ডার্ড ফর্ম, ওই যে যেটা বললাম y = sin ওমেগা t + phi, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। আমরা এটা যেটা তুই বলছিস যে ক্যালকুলেশনের সুবিধার জন্য, অবশ্যই মাইনাস থাকলে তোমার ক্যালকুলেশন করতে, ক্যালকুলেশন কি করতে পারবে না, নাকি ওটা সিম্পল হারমোনিক মোশন হবে না? ওটাও সিম্পল হারমোনিক মোশন হবে, ওটাও তুমি ক্যালকুলেট করতে পারবে, কিন্তু তুমি ব্যাপারটাকে যখন ইন্টারপ্রেট করছো, যখন ভিজুয়ালাইজ করছো, তখন ব্যাপারটা তোমার ঘেটে যাবে, বুঝতে অসুবিধা হবে। বোঝা গেল কি বলছি আমি? ইয়েস ম্যাম। বোঝা গেল? হ্যাঁ, যেরকম ধর আমরা ফর এক্সাম্পল আমরা কোনো একটা ফোর্সের ইউনিট নিউটন বললে যত ইজিলি ব্যাপারটা বুঝতে পারি, আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বললেও কিন্তু একই জিনিস বোঝাবো, নিউটন কেই বোঝাবো। কিন্তু কোনো একটা কিছুর ইউনিট যদি তোকে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ধর একটা তোর কি বলে ডিসপ্লেসমেন্ট বা ধর প্রেশার এই ধরনের কিছু একটা দিল, আমাদের নিউটন ইনটু মিটার, এটা বুঝতে যতটা ইজি, যতটা ব্যাপারটা আমরা মানে ক্যালকুলেট করতে সুবিধা হয়, বা ধর একটা থেকে আরেকটাতে কনভার্ট করা, যোগ করা, বিয়োগ করা, গুণ করা, যা যা করতে পারি, যে সুবিধাটা হয়, আমরা যদি গোটা নিউটন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনটু মিটার এইভাবে যদি একটা ওয়ার্কডানকে লিখি, আমাদের বুঝতে ব্যাপারটা বুঝতে অনেক চাপ হয়ে যাবে, তাই না কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা বললে আমরা চট করে আমাদের মাথায় ফেলবে না, আমাদের মাথার ভেতর আবার আরেকটা ক্যালকুলেশন করবে, যেটা নাকি আমাকে বলে দেবে যে ওকে এটা হচ্ছে নিউটন ইনটু মিটার। আমরা বুঝবো কিন্তু নিউটন মিটারে, আমরা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারে বুঝবো না, এটা হচ্ছে ওইটার অ্যানালজি। বোঝা গেল? আমরা এই চেহারাটার সাথে পরিচিত, এবং এইখান থেকে আমরা জানি এটা যদি ওমেগা হয় তাহলে এখান থেকে আমরা 1/2π করলে লিনিয়ার ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো, একে উল্টে দিলে আমরা কম্পাঙ্ক যেটাকে বলে কি জানো ইংলিশটা কি, যা আরে ভুলে গেলাম, আরে কম্পাঙ্কর ইংলিশ কি রে, ছি 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 ছি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি না, ফ্রিকোয়েন্সি তো হলো, ফ্রিকোয়েন্সির উল্টোটাকে কি বলে? ম্যাম তরঙ্গ দৈর্ঘ্য কথা বলছেন? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, রাইট রাইট, দ্যাট ইজ, হ্যাঁ এই ওমেগাটা, ওমেগাটা থেকে আমরা জানি যে এই যে ওমেগা, এটা হচ্ছে ওমেগার চেহারা, এইখানে আমরা ওমেগার জায়গায় যদি এইখানে এই ধর একটা কিছু 60 কিছু একটা পেলাম, কিংবা ধর অন্য একটা কিছু ধর 1000 স্কোয়ার ইনটু পি এরকম কিছু, তখন আমরা বুঝলাম যে 1000 স্কোয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা। এবার সেই তখন আমরা এইটাকে ওমেগা ধরে তখন সেটাকে আমি এফ এ কনভার্ট করতে পারি, সেটার থেকে আমি ল্যামডা বার করতে পারি, সেটার থেকে আমি কে বার করতে পারি, ওমেগা থেকে যা যা বার করার সেটা করতে পারি। এবার এই চেহারাটাই যদি সাইন ওমেগা টি প্লাস ফাই তে না থাকে, সাইন মাইনাস ওমেগা টি প্লাস ফাই থাকে, তাহলে বুঝতে পারছিস পুরো ব্যাপারটা কেটে যাবে। ইয়েস ম্যাম, বোঝা গেল তোর কোশ্চেনটার অ্যান্সার? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আমি একখানা দিয়ে দেবো, সেটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? এটাকে আপাতত মুছছি, নিজে বাড়িতে চেষ্টা করবে। এগুলো এইগুলোই কিন্তু হচ্ছে চাপের জিনিস, ব্যাপার খুব ইজি, শুধু জাস্ট এটার সাথে ওটাকে মিলিয়ে মিলিয়ে করা, কিন্তু করতে গিয়ে তখন দেখবে যে এই যে এই জিনিসগুলো বললাম না, এই যে এইটা কিংবা এর পরেরটা যেটা দেখালাম, এই বাবা আয় এদিকে, হ্যাঁ এইটা, এই যে এই ফর্মুলা গুলো, এই ফর্মুলা গুলো কোন কাজে লাগছে, অ্যাকচুয়ালি কোথায় অ্যাপ্লাইড হচ্ছে, অ্যাপ্লিকেশন যখন করতে যাচ্ছি তখন কিন্তু ওই যেটা আমি বললাম যে তখন কিন্তু অল সাইন টেন কস ভাবতে বসলে হবে না, কেন হবে না, তখন কেন ব্যাপারগুলো জাস্ট মুখস্থ রেখে দিতে হবে, মানে বোঝার সাথে সাথে মুখস্থ রাখতে হবে কিভাবে অ্যাপ্লাইটা ঝটঝট করে করতে, তখন এই জিনিসগুলো সেকেন্ডারি হয়ে যাবে, এইগুলো তখন জাস্ট সেকেন্ডারি, ঠিক আছে? তো তখন কিন্তু আমাদেরকে যখন এই অ্যাপ্লিকেশন বেসড জিনিসপত্রের মধ্যে ঢুকবো, তখন আমরা বুঝতে পারবো এইগুলোকে মাথায় রাখা ইম্পর্টেন্সটা কোথায়, এইগুলো হচ্ছে সেই অ্যাপ্লিকেশন।
বুঝতে পারছো কত সুইফটলি আমাকে মুভ করতে হচ্ছে, এটা মানে এটা, আচ্ছা এটার সাথে পাই মানে যোগ হবে না বিয়োগ হবে না, আগে একটা মাইনাস সাইন হবে, সময় নেই তোমার অসেন্ট এন্ড কস করার, ঠিক আছে? বোঝা জিনিসটা মাথার ভেতর ঢুকিয়ে যদি নিতে পারো তাহলেই এইগুলো তুমি মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড এর মধ্যে করতে পারবে। আর এই যেগুলো দেখাচ্ছি না এগুলো কিন্তু খুব বেসিক অফ এসএইচএম, এসএইচএম জিনিসটা সিম্পল হারমোনিক মোশন কিন্তু ব্যাপারটা যথেষ্ট কমপ্লিকেটেড। যদি ধরে ফেলতে পারো এর মতো সোজা জিনিস, এর মতো সুন্দর জিনিস নেই, আমার তো বেস্ট লাগতো এটা করতে এবং পড়াতেও সব থেকে ভালো লাগে। আর যদি ধরতে না পারো তো এটার মতো কাঁদিয়ে দেওয়ার মতো জিনিস নেই, ঠিক আছে? এবার তোমাদেরকে একটা বি এটা দিয়ে আজকে শেষ করব, ঠিক আছে? ওকে এই হচ্ছে তোমাদের গিভেন ওয়াই এর এক্সপ্রেশন। এটাকে কি করতে হবে, এই রকম চেহারা নিয়ে যেতে হবে, দিয়ে আমাকে বলবে এই জিনিসটার মানে এই এক্সপ্রেশনটার করেসপন্ডিং এটা কত, ওমেগাটা কত, করেসপন্ডিংলি এসে যাবে এফটা কত, এসে যাবে ফাইটা কত, ঠিক আছে? ওকে। আর এরকম প্রচুর মানে কি বলবো, একটা একটা না প্রচুর দিতে পারি, প্রচুর। এইগুলো নিজেরা একটু চেষ্টা করবে, নিজেরা বিভিন্ন ধরনের ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন নিয়ে এই কসটাকে সাইনে নিয়ে যাও, কসটাকে সাইনে নিয়ে যাও, বা উল্টোটাও চেষ্টা করতে পারো, সাইন দেওয়া আছে কসে নিয়ে যাও, জাস্ট ফর মানে নিজের জাস্ট প্র্যাকটিস পারপাস, আর কিছু না। যদি আমি এক্সে দিতাম মানে এই জিনিসগুলো যদি তোমাকে এক্সে দেওয়া থাকে প্রবলেমগুলো, অবভিয়াসলি তখন তোমাকে এক্সকে তখন তোমাকে কস দেওয়া থাকবে ব্যাপারগুলোকে, মানে আমরা যেটা করেছি সেটার উল্টোটা করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলোই তোমরা আবার করতে পারো, সেটা হচ্ছে যে যে প্রবলেম গুলো দিলাম সেই সেইগুলোকেই, সেগুলো যদি ওয়াই ইজ ইকুয়ালস টু এত না হয়, এক্স ইজ ইকুয়ালস টু এত হতো, তাহলে তুমি সেগুলোকে কিভাবে তুমি কসে কনভার্ট করো, নিজে নিজে প্রবলেম তৈরি করো, নিজে নিজে সলভ করো, জাস্ট নিজের জন্য, আমি করে ফেলেছি এটা দেখানোর জন্য না, নিজে পারছো কিনা সেটা দেখানোর জন্য, ওকে? ঠিক আছে, চলো, অনেক পড়াশোনা হয়েছে, অনেক ম্যাথমেটিক্স হয়ে গেছে, এবারে কাটি, চলো। Thank you, ma'am. Thank you, ma'am.